নমস্কার দেখছেন সিটি ভিএন একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি আজ মণিময়। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের সম্বন্ধে তাদের কার্যকলাপ সম্বন্ধে আপনারা প্রত্যেকে ওয়াকি বহাল। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের পথ চলা ইতিমধ্যেই শুরু করেছে এবং যে গুরু দায়িত্ব নিয়ে এই মুহূর্তে পথ চলা শুরু হয়েছে তাতে আমাদের ইনস্টিটিউশনের যে সমস্ত যে সকল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে পড়াশুনো করছেন তারা প্রত্যেকেই তারা তাদের প্রফেশনের দিকে এগিয়ে যাচ্ছেন এক ধাপ দু ধাপ তিন ধাপ বহু ধাপ বা বহু অংশে তার অনেকটাই এগিয়ে অন্যান্য প্রফেশনালসদের থেকে এবং সেই গুরু দায়িত্বটাই আমরা নিয়েছি এবং সেভাবেই তাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে কিন্তু ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ সেগুলোকে এনহ্যান্স করছি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে দুটি কোর্স এবং গুরুত্বপূর্ণ সেই দুটি কোর্স যার মধ্যে অবশ্যই ভিডিও এডিটিং ক্যামেরা অপারেশন আজকে এই কোর্স সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে একজন সফল জার্নালিস্ট হতে গেলে পরে একেবারে সরাসরি তার যেটাই পছন্দ অর্থাৎ কেউ রয়েছেন যারা একেবারে স্পষ্টতই সম্পূর্ণ জার্নালিস্ট হতে চান অর্থাৎ রিপোর্টার তারা হতে চান, তারা হতে চান একজন নিউজকাস্টার নিউজ অ্যাঙ্কার, তার সঙ্গে প্রোডাকশানে যারা কাজ করতে চান তারা করতে পারেন, কপি রাইটার হতে চান, কেউ কন্টেন্ট এডিটর হতে চান, তো সামগ্রিক একটা কোর্স এবং তার সঙ্গে ভিডিও ক্যামেরা অপারেটিং এন্ড ভিডিও এডিটিং এটা আরও একটা সামগ্রিক কোর্স। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন একটু শুরুতেই পরিচয় করে দিই। এই মুহূর্তে আমাদের অবশ্যই স্টুডেন্ট রয়েছেন, তার থেকে একেবারে সিম্পলি যে এক্সাম্পল দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের ক্লাস এবং তারা কীভাবে পড়াশোনা করছেন একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে অভিষেক মজুমদার রয়েছেন, অভিষেক আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট। অভিষেক অনেক স্বাগত জানাব অনুষ্ঠানে। আমাদের সঙ্গে প্রফেসর ঐশ্বরিয়া ধর রয়েছেন, ঐশ্বরিয়াকেও আমি স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই আমাদের এই আলোচনা আমি শুরু থেকে একটুখানি ঐশ্বরিয়ার থেকে শুরু করবার চেষ্টা করি যে ম্যাম তাদের তো এগোনো মানে আমরা যে গুরু দায়িত্ব নিয়েছি তারা যেভাবে এগোচ্ছেন একটু এক্সপিরিয়েন্সটা যদি আপনারা শেয়ার করেন। আমরা যেই গুরু দায়িত্ব নিয়ে যেই ভারটা নিয়ে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টার্ট হয়েছিল যে আমরা স্টুডেন্টসদেরকে এমনভাবে তৈরি করবো যাতে তারা এই মিডিয়া সেক্টরে এক একজন প্রফেশনালস হয়ে বেড়াতে পারে, তো কিছুটা পথ যে আমরা সাকসেসফুলি এগোতে পেরেছি তারই এক্সাম্পল হচ্ছে আমাদের স্টুডেন্টসরা। মানে তাদের কাজ, তারা কিভাবে কাজটা তৈরি করছে সেই কাজটা দেখে সেটাকেই আমরা মানে দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যেই মিশন যেই ভিশন নিয়ে একেডি ইনস্টিটিউট চালু করা হয়েছিল সেটাতে কি পুরোটা যদি এখনও সাকসেসফুল যদি নাও বা বলতে পারি কিন্তু অনেকটা পথ যে আমরা এগোতে পেরেছি সাকসেসফুলি এগোতে পেরেছি তারই এক্সাম্পল হচ্ছে আমাদের সঙ্গে বসে আছে অভিষেক মজুমদার। প্রায় এক বছর কাছাকাছি সম্পন্ন হতে চলেছে কোর্সের মোটামুটি ডিউরেশন এক বছরে তোমার, তো আমি একটু তোমার থেকে এক্সপিরিয়েন্স নিই, রিয়েল এক্সপিরিয়েন্স। তুমি একেবারে প্রথম থেকে কাজ এখন করছো, মানে আমি কাজ করছে এই কারণেই বলছি, আমি ওর থেকে শুনবো কী করে ও কাজটাও করছে, পড়াশুনো এবং কাজ করা এটার এক্সপিরিয়েন্স। হ্যাঁ মানে এই দুটো কম্বিনেশনটাই জানার প্রয়োজন। এক্স্যাক্টলি, যেমন স্যার ধরুন এখানে কাজ করছি বলতে আমরা অন সেট কমার্শিয়াল প্রোগ্রামগুলোতে কাজ করার সুযোগ পাই এবং সব দেখুন কাজ করাটা তো ইম্পর্টেন্ট না, মানে আমরা শিখতে এসেছি এখানে, তো যা প্রথমে দেখেছিলাম এখন তার থেকেও মানে অনেক কিছু এগিয়ে গেছে, আমরা অনেক নতুন জিনিস জানতে পেরেছি। যেমন দেখছি এখানে প্রফেশনালদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, তারা নিজেরা আমাদেরকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে। যেমন দক্ষ ফ্যাকাল্টিরা আছে, যে কোনো আমরা যে কোনো টিচারদের থেকে যে কোনো কোয়ারিজ জিজ্ঞেস করি সব টিচাররাই হেল্পফুল আমাদেরকে সব রকমভাবে তারা বলেছে, যখন যেরকমভাবে আমাদের থেকে হেল্প করা যাবে আমাদের কাছে আসবি, আমরা সব সময় তোদের প্রতি হেল্পফুল আছি। তো এই যে এই সাহায্যটাই আমরা সবার থেকে পাই, তো এই সাহায্যটা আজকালকার দিনে মানে বাইরে খুব একটা দেখা যায় না, মানে একমাত্র আমি এটা আমাদের এখানে এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাম্পাসে এসেই আমি অনুভব করতে পেরেছি, যেহেতু এখানে তিনটে আমাদের মিডিয়া হাউস চলে, যেটা আমরা মানে খুব সম্ভবত বাইরে, যেমন আমার কোর্স হচ্ছে মেনলি ক্যামেরা অপারেশন এবং ভিডিও এডিটিং, তো আমার এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে ক্যামেরা অপারেশনের দিকে, কিন্তু ভিডিও এডিটিংটা এখানে এমন একটা জিনিস যেখানে অফলাইন তো সব জায়গায় দেখা যায় কিন্তু অনলাইন এডিটিংটা যেমন আমাদের এটা এখানে প্রফেশনাল জায়গা, তো এখানে তিনটে মিডিয়া হাউস চলছে, তো এখানে সবসময় অনলাইনের কাজ হতে থাকে, তো আমরা সেই জিনিসগুলো বুঝতে পারি দেখতে পারি, অভিজ্ঞ স্যারেরা অভিজ্ঞ টিচারেরা দেখায় আমাদেরকে কোন ভিডিও কীভাবে তোমরা নিজেদের মতো করে ক্যাপেবিলিটি এবং নিজেদের মতো করে কীভাবে ইউনিকলি একটা ভিডিওর ট্রানজিশন থেকে শুরু করে ইফেক্ট থেকে শুরু করে সব কিছু তোমরা নিজেরা কীভাবে ভেবে তৈরি করতে পারো। এবং স্যারেরা এটাও বলেছে যে এডিটিং এমন একটা জিনিস এটা হচ্ছে রান্নার মতো, মানে সব উপকরণ তোমার কাছে এসে জুগিয়ে দিচ্ছে,
তোমার মেন হচ্ছে এডিটরের কাজ হচ্ছে ওই রান্নাটাকে কমপ্লিট করা, মানে সব কিছুর রূপরেখা দিয়ে ওই রান্নাটাকে একটা কমপ্লিট ডিশ হিসেবে পরিবেশন করা। এক্স্যাক্টলি তাই, মানে আমরা তো মানে টিভিতে যখন দেখি যে কোনো একটা প্যাকেজ চলছে, মানে আপনারা এখন ওয়াকিবহাল প্যাকেজ কি, তা একটা সুন্দর প্যাকেজ যখন তৈরি হচ্ছে তার আগের স্টেজগুলো কী কী রয়েছে? একজন ক্যামেরা পার্সন, তিনি যাচ্ছেন ফুটেজ কালেক্ট করছেন, রিপোর্টার তিনি সংগ্রহ করছেন সেই খবর, এবং তারপর সেটার সম্পূর্ণ রাশ এসে ডাম্প হচ্ছে, এবং তারপর সেখান থেকে একজন এডিটারের দায়িত্ব শুরু, কারণ তার আগে কপি লেখা বা কপি এডিটার যিনি হন তার একটা গুরু দায়িত্ব থাকে। আমি ম্যামের কাছে আসি, ম্যাম এতটা কনফিডেন্ট বিল্ড আপ, মানে আমি বলছি ও প্রফেশনালসদের সঙ্গে থেকেই মুহূর্তে কনফিডেন্ট বিল্ড আপ করেছে, এবং এরপর তো খুব স্বাভাবিক যে ওর পথ চলা অনেক সুগম। মানে আমি একটা জিনিস খুব একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে যখন আর কি এই ব্যাচটা যে স্টার্ট হয় ইনিশিয়ালি, তখন এরা যখন এসেছিল মানে এদের মধ্যে কোনো কনফিডেন্সও সেরকম ছিল না, বা মানে একজন স্টুডেন্ট আর পাঁচ স্টুডেন্টের মতন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একেড ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্টসদেরকে আর পাঁচটা অন্য মিডিয়া কলেজ বা মিডিয়া ইনস্টিটিউটের স্টুডেন্টদের সাথে যদি রাখা হয়, ঠিক সেই জায়গাটাতে ডিফারেন্সটা অনুভব করা যাবে যে আমাদের স্টুডেন্টসরা কতটা এগিয়ে, কতভাবে তারা মানে এগিয়ে এবং তারা কতটা এক্সট্রা শিখে গেছে এই কয়েকটা মাসে। মানে আমরা আগেও দর্শক বন্ধুদের দেখিয়েছি প্যাকেজগুলো চালিয়ে, তো রিসেন্টলিও আরও এরা যারা করছে, মানে এরা যেই প্যাকেজটা তৈরি করার পরে মানে এইটা ডিফারেন্স করাই যাচ্ছে না যেটা একজন প্রফেশনাল করেছে না আমাদের স্টুডেন্টসরা করেছে, মানে এই ডিফারেন্সিয়েশনের জায়গাটাই নেই, মানে এতটা অথেন্টিকভাবে কাজটা এরা করছে। মানে সত্যি এটা মানে ভাবনারই একটা বিষয় যে এই কয়েকটা মাসে আমাদের স্টুডেন্টসরা এতটা ভালো শিখে গেছে, তার অনেকটাই ক্রেডিট হ্যাঁ এদের অবশ্যই এদের নিজেদের শেখার ইচ্ছে ছিল, কারণ কারুর যদি শেখার ইচ্ছে না থাকে, এখানকার লোকেরা যতই স্পুন ফিট করুক সেটা কখনোই সাকসেসফুল হতে পারে না, এদের নিজের ইচ্ছে ছিল এবং এখান থেকে এরা যে ট্রেনিংটা পেয়েছে এই দুটোর যে কম্বিনেশনটা এইটাই হচ্ছে আলটিমেট এদের সাকসেস পথের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রধান অস্ত্র। একেবারেই। আর আপনি ইকেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসবেন কেন, এটা একটা সব থেকে বড় প্রশ্নের জায়গা। দেখুন ক্র্যাশ কোর্স অনেক ধরনের রয়েছে, আপনি ভিডিও এডিটিং আপনি ছোটো ছোটো করে ক্র্যাশ কোর্স করতে পারেন, মানে ভিডিও অপারেটিং আপনি শিখছেন তিন মাসের একটা কোর্স, আবার এডিটিং শিখছেন তিন মাসের কোর্স, না ফুলফিল হবে না যে স্বপ্ন দেখছেন, একদমই তাই, তা কিন্তু ফুলফিল হবে না। মানে এই ডিফারেন্ট ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে, মানে বিভিন্ন ছোট ছোট ইনস্টিটিউট আছে যেখানে থ্রি মান্থস সিক্স মান্থস এরা ক্র্যাশ কোর্স করে, তো এরা মেনলি কী করে এই অ্যাডোব প্রিমিয়ার প্রোটাতে বসে এরা কাজ শিখিয়ে দেয় যে কী কীভাবে এডিটটা করা যাবে। কিন্তু এই ঠিক এই জায়গাটাতেই কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি একদম আলাদা অন্য যে কোনো মিডিয়া কলেজ বা ইনস্টিটিউটের সাথে। কেন আমি আপনাকে বলে দিই, তার কারণ হচ্ছে শেখাতে হ্যাঁ হয়তো অনেকেই পারে, এতটা আমাদের মতন এরা ট্রেনভাবে শেখাতে পারবে না, কিন্তু শেখাতে পারবে, মানে এটা খুব যে একটা কিছু রকেট সায়েন্স ব্যাপারটা সেটা নয়। কিন্তু যেটা অন্য কারোর কাছে নেই আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিনের যে আমরা থিওরিটিক্যাল ক্লাস দিয়ে ব্যাপারগুলোকে এদের কাছে জলভাত করে দিচ্ছি, মানে এরা যে আগে থিওরিটিক্যালভাবে পুরো নলেজটা এরা গেইন করে নিচ্ছে, তারপরে এরা যখন গিয়ে কাজটা করছে নিজের হাতে তখন এদের কাছে জাস্ট এটা কোনো ব্যাপারই না, মানে একদম রেগুলার কাজের মতনই ব্যাপারটা। আর এখানে আমরা একেড ইনস্টিটিউট এতগুলো মিডিয়া হাউসের মধ্যে অবস্থিত, মানে আমাদের একই ক্যাম্পাসের মধ্যে আমরা এতগুলো মিডিয়া হাউস রয়েছে, তো সেই জন্য এদের কোনো অসুবিধাও হয় না, মানে জাস্ট এরা থিওরিটিক্যাল নলেজটাকে গেইন করে নিচ্ছে তারপরে গিয়ে এরা প্র্যাকটিক্যালটা শিখছে, তো এই জন্য এদের কাছে ব্যাপারটা এতটা ইজি হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়, কিন্তু এদের কাছে ইজি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এরা এইরকমভাবে জিনিসটা শিখছে, মানে একটা ফ্লোতে এরা যে শিখছে একটা প্যাটার্নে, যেটা অন্য কোথাও দেওয়াটা একদমই অসম্ভব ব্যাপার, কারণ অন্য যে কোনো জায়গাতে আপনাকে মানে যদি এডিটিং পার্টটাতে যদি আমরা ফোকাস করি অফলাইন এডিটিংটা শেখাতে পারবে, তার কারণ হচ্ছে এই যে সফটওয়্যারগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে জাস্ট লাইসেন্স নিয়ে করা যেতেই পারে, কিন্তু এই যে অনলাইন এডিটিং এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের মিডিয়া সেক্টরে, সেইটা কিন্তু শুধু একেডি ইনস্টিটিউটও দিতে পারবে, তার কারণ ওই যে আমি এক্ষুনি বললাম যে আমরা এতগুলো মিডিয়া হাউসের মধ্যে রয়েছি তো কোন না কোনো চ্যানেলে গিয়ে এরা অনলাইন এডিটিংটা শিখছে, সো এইটা কিন্তু এখানকার স্টুডেন্টসদের একটা বড় পাওনার জায়গা। একদমই তাই, রিয়েল টাইম তার এক্সপিরিয়েন্স করতে পারছেন, যারা প্রফেশনালসরা কাজ করছেন তাদের কাজ দেখে, তাদের যখন ইচ্ছে হচ্ছে তারা নিজেদের মতন করে ক্রিয়েট করছেন। আমি আপনাদেরকে দেখাবো মানে প্রফেশনালসদের এডিট করা না ছাত্রছাত্রী এডিট করেছেন, আপনারা হয়তো ফারাক ধরতে পারবেন কিন্তু একেবারে সেই লেভেলের ফারাক কিন্তু ধরতে পারবেন না। একটা চলুন আমরা একটু দেখি যে তারা যে কাজগুলো করছেন ইতিমধ্যেই কীরকমভাবে এগিয়েছেন, দেখুন একটা প্রতিবেদন দেখাই তাদেরই করা। নমস্কার, আমি অনুসূয়া দাস, আমি নিউজ ক্লাস্টার অ্যান্ড জার্নালিজমের স্টুডেন্ট।
আফটার গ্র্যাজুয়েশন আমি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশন নিই। তারপরে আমার এখানে জার্নি শুরু হয়। এখানে মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যখন একেডি মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেশনটা শুরু হয় মার্চ মাস থেকে। মার্চ মাস থেকে আমাদের এই জার্নিটা শুরু হয় একেডির সঙ্গে, আজকে জানুয়ারি। আমাদের দেখতে দেখতে 10 মাস পথ চলা শুরু হয় একেডিতে। এই 10 মাসে একেডি কোথাও একটা ইনস্টিটিউশন থেকে একটা সেকেন্ড হোমে পরিণত হয়েছে আমার কাছে। এর পুরোটাই কৃতিত্ব একেডির সমস্ত টিচার, এইচওডি অ্যান্ড ম্যানেজমেন্ট। এই একেডি ইনস্টিটিউশনে সেশন শুরু হবার পরে আমাদের যেমন থিওরি করানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে ঠিক প্র্যাকটিক্যাল করানো হয়েছে। আমাদের থিওরিটা যেমন ল আছে, এথিক্স আছে, সব কিছু আছে, তার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা পরে প্রফেশনাল ফিল্ডে গিয়ে একটা হেভিওয়েট নেতার ইন্টারভিউ নিতে পারি, কিভাবে একজন আমরা কভারেজ করতে পারি একটা মেলা হোক, একটা পূজা মণ্ডপ হোক, যে কোনো কিছু আমরা কভারেজ করতে পারি সেটা আমাদের শেখানো হয়, কিভাবে কপি লিখতে হয় সেটা আমাদের শেখানো হয়, এবং হচ্ছে আমরা কিভাবে নিজেদেরকে গ্রুম করব প্রত্যেক দিন সেটা আমাদের একেডি তার সম্বন্ধে আমাদেরকে ধারণা দেয়, কিভাবে আমরা কপি লিখতে লিখতে আমরা পরে একটা নিউজ তৈরি করব সেটা সম্বন্ধে ধারণা দেয় একেডি, একেডি কিভাবে আমরা ক্যামেরা ফেস করব তার সম্বন্ধে আমাদের সব সময় ওয়াকি বহল থাকতে বলে একেডি। এই জার্নিটা আমার খুবই আনন্দের জার্নি। আমি অনেক কিছু শিখেছি একেডি থেকে। একেডিতে আমি এসেছিলাম আমার একটা ছোট্ট স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার রূপ দিয়েছে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ক্ষমা করবেন, প্রতিবেদন নয়, বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে। স্টুডেন্টসদের তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন তারা। আরও একজনের বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের আরও এক স্টুডেন্টস, কী বলছেন তিনি শোনাবো, শুনুন। নমস্কার, আমি অরুণাভ দে। আমি একেডি মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্যামেরা অপারেশনসের ডিপ্লোমা কোর্স করছি। এমনিতে আমি বিটেকের স্টুডেন্ট, কিন্তু যেহেতু আমার ক্যামেরায় ইন্টারেস্ট ছিল, তো সেই জন্য ভাবলাম যে ক্যামেরার ইন হ্যান্ড প্র্যাকটিক্যালি কীভাবে কাজ হয় সেটা শিখে আসি। তো এখানে এসে দেখলাম যারা ফ্যাকাল্টি যারা আছেন তারা অ্যাকচুয়ালি থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালটাও মানে খুব সুন্দরভাবে শেখাচ্ছেন, যে ফ্লোরে যে বিভিন্ন ধরনের লাইভ শোগুলো হয়, একসঙ্গে 3টে বা 4টে ক্যামেরার কাজ হয়, বা অন ফিল্ড বাইরে পলিটিক্যাল বা পুজোর যে সমস্ত কাজগুলো হয় সেগুলো বাইরে গিয়ে কীভাবে হ্যান্ডেল করতে হয়, সমস্ত কিছুই খুব ভালোভাবে শেখানো হচ্ছে এখানে। পূজার সময় যখন মানে আমাদেরকে বাইরে নিয়ে যানো হয়েছিল, তখন আমরা ক্যামেরা হাতে নিয়ে নিজেরা কভারেজ করে এসেছি। এছাড়াও ফ্লোরে আমাকে যেমন এখানে তো একসঙ্গে সিটিভিএন, সিএন এবং সিএন রাষ্ট্রীয় 3টে চ্যানেলেই কাজ হয়, তো সিটিভিএনের ফ্লোরে বিভিন্ন ধরনের কাজগুলো যখন হচ্ছে তখন ক্যামেরা অপারেশনে মানে ক্যামেরা আমি নিজে হাতে অপারেট করছি। এছাড়াও ভিডিও এডিটিং যখন করানো হয়, প্রথমে তো ঠিক আছে মেশিনে আমাদেরকে দেখাতেন, এখন স্যারেরা আমাদেরকে পুরোপুরি মেশিন ছেড়ে দিচ্ছেন, আমরা নিজেরা এক একটা প্যাকেজ তৈরি করছি। সো ওভারঅল এতদিন ধরে ক্লাস করে, প্রায় 9 মাস হয়ে গেল আমার ক্লাস, 1 বছরের কোর্স, তো এতদিন ক্লাস করে আমি নিজেকে মনে হচ্ছে যে ইম্প্রুভ করেছি অনেকটাই। তো একেডিকে এই জন্য ধন্যবাদ জানাবো। শুনলেন আপনারা তারা ঠিক কী কী বলছেন, কারণ তাদের প্রত্যেকেরই স্বপ্ন রয়েছে আগামী দিনে তারা কীভাবে এগোবেন সেটাও ক্লিয়ার করেছেন, এবং একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা কীভাবে সাহায্য করছেন। আমাদের সঙ্গে অভিষেক রয়েছেন, অভিষেকের কাছেও যাওয়ার চেষ্টা করি। অভিষেক, তোমার স্ট্রাগল লাইফ, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার একটা ড্রিম আমি একটুখানি তোমার থেকেই শুনতে চাইবো, দর্শকদেরকেও তুমি যদি বলো যে কী কী স্বপ্ন তোমার মধ্যে ছিল এবং যে স্ট্রাগল লাইফ তোমার রয়েছে কীভাবে এগোচ্ছ এই মুহূর্তে। স্বপ্ন অনেক ছিল, বাট আমি প্রথমে ভাবিনি যে কোনোদিন ওই স্বপ্নগুলোকে বাস্তবায়নের পথে আমি হাঁটতে পারবো, কিন্তু এখানে এসে আমি প্রথম বুঝতে পেরেছি আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাকে সেই স্বপ্ন বাস্তবায়িত করার রূপ ধরে দিয়েছে, যেটা আমি এখানে না আসলে অন্য কোথাও গেলে আমি সেই জিনিসটা পারতাম না বা অ্যাচিভ করতে পারতাম না বা শিখতে পারতাম না। এবং এখানে এসে আমি দক্ষ ফ্যাকাল্টিরা যারা আমাদের ক্লাস টিচার এবং এখানে আমাদের রেসপেক্টিভ ম্যাম বসে আছেন, ম্যাডাম আমাকে অনেক সাহায্য করে সব রকম দিক থেকে, নোটস থেকে শুরু করে আমাদের এখানে থিওরি প্র্যাকটিক্যাল সব রকম সব কিছু বোঝানোর জন্য আমাদের এখানে স্টাফেরা আছেন যারা আমাদেরকে সবসময় সাহায্য করে।
এবং যেমন ধরুন ধরুন আমাদের কিছু কিছু বিষয় যখন আমরা বুঝতে পারি না, ম্যামরা নিজে থেকে নোটস বানিয়ে দেয় আমাদেরকে না, এবং কোশ্চেনের প্যাটার্ন থেকে শুরু করে এক্সামে কী হতে পারে, এবং ম্যাডামরা আলাদাভাবে আমাদেরকে গ্রুমিংও শেখান, যেটা এখনকার দিনে খুব দরকার। কারণ এখনকার দিনে গ্রুমিংটা না জানলে কোনো প্রফেশনাল জায়গায় গিয়ে স্যার আমরা স্ট্যান্ড আউট করতে পারবো না বা আমরা সেখানে স্টেপ ইন করে দাঁড়াতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি অনেকটাই মানে কি বলবো, নিজে স্পিচলেস বলতে গেলে। আমি এতটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি, এটা আমার স্বপ্ন ছিল এবং সেটাকে বাস্তবায়নের রূপ দিয়েছে এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এক্স্যাক্টলি, ম্যামের কাছেই আসার চেষ্টা করি। ম্যাম, স্বাভাবিকভাবেই এদের স্বপ্ন এবং সেই বিরাট স্বপ্ন এবং তারা যেভাবে এগোচ্ছেন, আপনারা যেভাবে সাহায্য করছেন, মানে আমাদের মানে প্রত্যেকটা স্টুডেন্টের পেছনেই তাদের টিচাররা একটা অনেকটাই বড় রোল প্লে করে। মানে আমি একটা জিনিস খুব নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়েই বলি, মানে প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে এমন একজন কেউ থাকে যে তাকে ইন্সপায়ার করে একটা কিছু হওয়ার জন্য। তো আমাদের কাছে আমাদের সব স্টুডেন্টরাই সমান, আমরা সবাইকেই ইন্সপায়ার করে থাকি যে যে যেই গোলটা নিয়ে এসছে, মানে যে যেই ক্যারিয়ার অপশনটা চুজ করবে এই মিডিয়া সেক্টরের মধ্যে, কারণ মিডিয়া সেক্টরে অ্যাম্পল অপরচুনিটিস, প্রচুর অপশনস, অনেকে অনেক রকম অনেক কিছু হতে পারে। তো আমরা সবাইকে ইন্সপায়ার করি যে না, তোমরা টিকটক করে পড়াশুনো করে যাতে তারা সাকসেসফুল হতে পারে, এবং সেই সাকসেসটা পাওয়ার জন্য যে যত রকমভাবে হেল্পের প্রয়োজন, একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টসদেরকে সব রকম করে সাহায্য করে থাকে। মানে বিট গিভিং দেম এক্সট্রা নোটস, বিট প্র্যাকটিক্যাল এ যদি এক্সট্রা কিছু বুঝতে না পারে, মানে কোয়েরিজ থাকে সেটা পরে সলভ করা, বা থিওরিতে কোনো যদি ডাউটস থাকে সেটা এক্সট্রা ক্লাসদেরকে প্রোভাইড করে সেটা বোঝানো, মানে যত রকমভাবে, মানে ইউ জাস্ট নেম ইট অ্যান্ড উই ডু ইট, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে একেডি ইনস্টিটিউটের স্টুডেন্টসরা সত্যি অনেকটা লাকি যে ওরা এতটা অপরচুনিটিস, মানে এত রকম অপরচুনিটিস তারা একেডি ইনস্টিটিউট এদেরকে দিয়ে থাকছে। কারণ আমি যদি আমার কথাই বলে থাকি, মানে আমি যখন আর কি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের সময় আমরা কিন্তু এত ফেসিলিটিস আমরা কখনো পাইনি, মানে এদের কাছে আমাদের লাইফটা কিন্তু অনেক বেশি স্ট্রাগলসাম ছিল, মানে আমাদের অনেকটা স্ট্রাগল করে এসে আমাদেরকে একটা জায়গায় একটা আমরা কিছু একটা হতে পেরেছি। কিন্তু এদের কিন্তু সেই সাকসেস এর সিঁড়িটা ওদের কাছে কিন্তু অনেকটা ইজি বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে একেডি ইনস্টিটিউট তার ওদের মানে স্টুডেন্টসদের কাছে ব্যাপারটাকে ইজি করে তুলেছে। তো আপনার যদি মনে হয় যে আপনিও মিডিয়া সেক্টরে কাজ করতে ইচ্ছুক, আপনার প্যাশন আছে মিডিয়া ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে এই যে আমাদের হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে এখানে, ফোন করে আমাদের একাডেমিক কাউন্সিলর আছেন ওনার সঙ্গে কথা বলে একটা ডেট স্লট বুক করতে হবে, কারণ আমাদের স্লট ছাড়া আমরা কাউন্সেলিং অ্যাটেন্ড করি না আমরা। তো সেই স্লটটা বুক করে কাউন্সেলিং সেশনটা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করা উচিত। তো আর একটা কথা আমি বলে রাখি, তো কাউন্সেলিং সেশন যেটা আমাদের আছে সেটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট, এইটার জন্যে একেডি ইনস্টিটিউট কোনো চার্জ করে না। তো আমি বলবো অ্যাটলিস্ট ভর্তি হওয়া না হওয়া, পছন্দ হওয়া না হওয়া, এটা একদম পরবর্তী বিষয়, সবার প্রথম যেটা ক্যাম্পাস ভিজিট এবং কাউন্সেলিং, কারণ এটার জন্য যেহেতু কোনো চার্জ লাগছে না, তো সেহেতু আমি সবাইকে বলবো আমাদের দর্শক বন্ধুরা একবার এসে একেডি ইনস্টিটিউটটা ভিজিট করে যান। এক্স্যাক্টলি তাই, এবং আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই আপনারা ফোন করে আপনারা কিন্তু স্লট বুক করতে পারেন, এবং সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে কাউন্সেলিংয়ের কথা ম্যাম বলছিলেন অবশ্যই আপনারা করে নিন। আর একটা বিষয় তো অবশ্যই বলতে হয় যে ইনস্টিটিউট চুজ করা এটা একটা সবথেকে বড় জায়গা, কারণ আমি কোন ইনস্টিটিউটে পড়াবো আমার ছেলেকে বা মেয়েকে এটা চুজ করতে বাবা মারা তারা অনেক কিছু ভাবেন, এবং যেগুলো দরকার ম্যাম যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট একটু আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে বলে দিই, কারণ আমরা সবার থেকে কেন এগিয়ে থাকবো এটা যদি একটু ক্লিয়ার হয়ে যায়। মানে যেটা আমি আগেও বলেছি যে আমরা কিন্তু মিডিয়া সেক্টরের ক্ষেত্রে আমরা একদম অনবদ্য, মানে যে কোনো ইনস্টিটিউট আমাদেরকে কোনো রকমভাবেই কোনো কম্পিটিশন আমরা মনে করছি না। তার কারণ আমরা যে মানে এই মিডিয়া সেক্টরের প্রত্যেকটা ইনস্টিটিউট বা কলেজের থেকে আমরা 100 পা এগিয়ে বলতে পারি। তার কারণ হচ্ছে ফার্স্ট আমরা যেই মানে আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স আমরা যেই সার্টিফিকেটটা ইস্যু করছি স্টুডেন্টসদেরকে সেটা মাকআউট অ্যাপ্রুভড, সেটা একটা সরকারি জায়গা থেকে, মানে সেইটার মানটা কিন্তু অন্য যে কোনো জায়গার থেকে অনেকটা বেশি। এবং আমাদের স্টুডেন্টসরা এই যে ক্লাসেসগুলো প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো পাচ্ছে, আমরা কিন্তু 100% প্র্যাকটিক্যাল ট্রেন করছি স্টুডেন্টসদেরকে, সেটা কিন্তু একদম মিডিয়া চ্যানেলের মধ্যে বসে, মানে ওদেরকে কিন্তু বাইরে গিয়ে কোথাও একটা এক্সট্রা ল্যাব করে সেখানে করা হচ্ছে ব্যাপারটা কিন্তু এইরকম নয়। ওরা একদম মানে যেখানে প্রফেশনালসরা কাজ করছে ওইখানে বসে ওরা কাজটা শিখছে। তো সেইটার যে কোয়ালিটিটা
সেটা কিন্তু মানে আপনারা বুঝতেই পারছেন যে সেটা কোয়ালিটিটা কতটা হতে পারে, মানে সেটা আপনাদের বোঝার আমার মনে হয় আপনারা আন্দাজা লাগিয়ে নিতে পারবেন। এবং সবশেষে আমাদের কিন্তু যেই মানে মানে কারুর এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু ইন্টার্নশিপও প্রোভাইড করে থাকি, তো এই জায়গাগুলোর থেকে কিন্তু মানে একেডি ইনস্টিটিউট বেশ অনেকটা এগিয়ে রয়েছে। মানে আমার মনে হয় না এত ফেসিলিটিস মানে আন্ডার ওয়ান রুফ দিতে দেওয়া সম্ভব বলে। এক্স্যাক্টলি তাই। অভিষেকের কাছেই যাই, অভিষেক এই মুহূর্তে দাঁড়িয়ে কতদিন হলো তোমার কোর্স এই মুহূর্তে শেষের পথে প্রায়? হ্যাঁ প্রায় স্যার এক বছর হয়ে গেছে, আর কয়েকটা মাস বাকি আছে, তো প্রায় শেষের পথে। আচ্ছা একটা টেলিফোন আমরা নিয়ে নিই, তারপর অভিষেকের কাছে আসবো। নমস্কার, কে বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছিলাম আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। আচ্ছা বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার সঙ্গে তো মিডিয়া লাইন নিয়ে আমার পড়ার খুব ইচ্ছা আছে আর কি, তো লাইন অনুষ্ঠান দেখছি কি এখন। আচ্ছা আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন বলুন? আমি আসলে পড়াশোনা করছি কলেজে, এবার ফার্স্ট ইয়ার। আচ্ছা ফার্স্ট ইয়ার চলছে না, গ্রাজুয়েশন কমপ্লিট? না না চলছে। আচ্ছা আপনার কিসে ইচ্ছে, কিসে কি নিয়ে আপনি এগোতে চাইছেন মিডিয়াতে? আমার তো ইচ্ছা আছে মিডিয়া লাইনে কোনো পড়াশোনা করা বা চাকরি করা। আচ্ছা বেশ 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 ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি শুনতে থাকুন, আপনার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি। কথাটা খুব একটা ক্লিয়ারলি শোনা গেল না, কিন্তু তাও উনি যেটা বললেন, উনি ফার্স্ট ইয়ারে পড়েন, তার মানে উনি 12 পাস। তো আমাদের মিনিমাম যেই কোয়ালিফিকেশনটা প্রয়োজন একিট ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য সেটা ওনার কাছে আছে। সো আমাদের এই মুহূর্তে রানিং যে দুটো কোর্স, একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং। তো এই দুটো কোর্সের জন্যই উনি এলিজিবল। এইবার যেটা ডিপেন্ড করছে যে ওনার ইন্টারেস্টটা কোন দিকে, তো ওনার ইন্টারেস্টটা জাজ করে আমাদের যিনি একাডেমিক কাউন্সিলর আছেন উনি ওনার সাথে কথা বলে জাজ করে কাউন্সিলিং সেশনটা অ্যাটেন্ড করে বোঝা যাবে যে দুটো কোর্সের মধ্যে কোনটা ওনার জন্য অ্যাপ্ট। তো অ্যাকর্ডিংলি তারপরে সিলেকশন প্রসিডিওর চলবে। সো আমি যেটা আপনাকে সাজেশন দেবো যে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে ইমিডিয়েটলি আপনার স্লটটা বুক করতে হবে। তার কারণ হচ্ছে আমরা আরেকটা জায়গা থেকে আমরা কতটা আলাদা আমি বলে দিই, আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যে প্রচুর স্টুডেন্ট নিই না, আমরা খুব লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টসের সাথে ডিল করি। তার কারণ এটাতে আমরা মনে করি যে আমাদের যদি খুব বেশি স্টুডেন্টস থাকে তাহলে কোয়ালিটি অফ টিচিংটা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ান মানে ডিল করি স্টুডেন্টসদের সাথে, এই মানে আমরা চাই যাতে সব স্টুডেন্টসরা সবটা খুব ভালো করে শিখুক। তো যদি একটা নাম্বার অফ মানে স্টুডেন্টস হয়ে যায় আমরা কিন্তু আর অ্যাডমিশন নেব না। সো আপনার যদি সত্যি ইন্টারেস্ট থেকে থাকে আপনি একাডেমিক কাউন্সিলের সাথে আমাদের একটু যোগাযোগ করে নিন। এক্স্যাক্টলি তাই। এবং আপনি দেখুন কথা বলুন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট কি, আপনি কিসে কাজ করতে চান, কাউন্সিলর খুব ভালো করে বুঝবেন এবং আপনাকে সাজেস্ট করতে পারবেন যে কি আপনার করা উচিত। আমি অভিষেকের কাছে যেরকমটা জিজ্ঞেস করছি যে অভিষেকের প্রায় কোর্স শেষের পথে, তো অভিষেক রিয়েল টাইম এক্সপিরিয়েন্স তুমি তো বলছিলে যে তুমি কীভাবে কীভাবে এগোচ্ছিলে এবং কীভাবে তোমাদেরকে সাহায্য করছিল, তো তোমার মধ্যে তো স্বপ্ন তো ডেফিনেটলি রয়েছে। তো এখন এই মুহূর্তে একেবারে শেষ প্রান্তে এসে কী মনে হচ্ছে, কতটা এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করলে পড়াশুনোর সাথে সাথে? স্যার এক্সপিরিয়েন্স বলতে একটা জিনিস আমি এখান থেকে শিখেছি, এখানে আমার সম্মানীয় স্যারেরা আছেন, সেই স্যারেরা আমাকে একটাই কথা বলেছেন, যেদিন এখান থেকে বেরোবি বাইরে কেউ যেন বলতে না পারে যে তুই কোনো প্রফেশনাল জায়গা থেকে আসিসনি, তুই কোনো অ্যামেচার সেটা যেন কেউ বলতে না পারে। তোকে দেখে তোর হাবভাব কাজের টেকনিক দেখে যেন তারা বলতে বাধ্য হয় যে তুই একটা প্রফেশনাল জায়গা থেকে বেরিয়ে এসেছিস। এবং তার সঙ্গে সঙ্গে আর কি কি বলা হয়েছে, আর কি কি বলছেন স্যারেরা? তার সঙ্গে সঙ্গে স্যারেরা বলেছে যে নিজে যেটা নিয়ে প্র্যাকটিসে আছো সেটাকে মন দিয়ে করো, তবে গিয়ে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাবে। তাহলে আপনারা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন যে অভিষেক যে জায়গাগুলো বলছে কতটা ইম্পর্টেন্ট, এবং এখনও পর্যন্ত প্রায় শেষের পথে তো অবশ্যই ক্যামেরা অপারেশন এবং ভিডিও এডিটিং এটা একটা বিশাল বড় একটা বিষয়। তো তোমার যেটা মূলত লক্ষ্যের জায়গা, তো ক্যামেরা অপারেশনের সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিংটাও কতটা নখদর্পণে এখনও পর্যন্ত নিয়ে এসছো? ক্যামেরা যেমন মন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনই ক্যামেরার সঙ্গেও জড়িয়ে আছে এডিটিং। কারণ যে ক্যামেরার কাজ করবে তাকে এডিটিংটাও জানতে লাগবেই, কারণ যিনি ক্যামেরাম্যান ফুটেজগুলো তুলে নিয়ে আসছেন তার ফুটেজগুলো যদি সে নিজেই যদি এডিট করে করে একটা নিজের কনসেপ্ট অনুযায়ী যে একটা এডিটিং ফরম্যাটে যদি একটা নতুনভাবে একটা কিছু তার ক্রিয়েশন নিজের সৃষ্টি করে, তো তার ভ্যালুটা বেশি আমার মতে এইটুকুই। তুমি তো এর আগেও আশা করি যে অন্যান্য ইনস্টিটিউটও কথাবার্তা বলেছো ভর্তি হওয়ার আগে এখানে,
তো আলাদা নিশ্চয়ই তো মনে হয়েছে, কারণ যে ডিফারেন্ট কোর্সগুলো আমরা এই মুহূর্তে সাজেস্ট করেছি তোমাদেরকে। দেখুন এখানে একটা জিনিস কি, বাইরে এবং বিভিন্ন জায়গায় অনেক কিছু এবং অনেক টাকার বিনিময়ে মানে খুব স্বল্প পরিমাণ জিনিস শেখায়, কিন্তু আমাদের এখানে পয়সাটা এমন কিছু না, কিন্তু তার মধ্যে আমরা শিখছি বিশাল কিছু, এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি আজকের দিনে। এক্স্যাক্টলি, বেশ, অবশ্যই ম্যাম, খুব স্বাভাবিকভাবেই যে এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা যে সাধ্যের মধ্যে কোর্স ফি। একদমই, মানে খুব যে যদি আকাশ ছোঁয়া কোর্স ফি থাকে তাহলে না, আমার যেটা মনে হয় সবার পক্ষে অ্যাফোর্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যায়। তো আমরা কিন্তু এইটা একদমই চাই না, আমরা চাই যে সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে। তো এই ফ্যাক্টরটাও কিন্তু আমরা মাথায় রেখেছি যখন আমরা কোর্স ফিটা ডিসাইড করেছি। তো আমার একদম মনে হয় না যে কারোর খুব অসুবিধা হবে বলে। তো যারা ইন্টারেস্টেড, মানে সত্যিই চাইছে এই মিডিয়া সেক্টরে আসতে, তাদের জন্য কিন্তু আমার মনে হয় আর দেরি করার কোনো জায়গাই নেই। তাই কখনো দেরি করবেন না, কিন্তু এখনো আমি একটুখানি শেষ আপডেট নেওয়ার চেষ্টা করি যে এখনো কতগুলো সিট ফাঁকা রয়েছে মোটামুটি ভাবে কি আন্দাজ? মানে খুবই কম, মানে আমার আমি সেটা মানে আমি সপ্তাহ তো বলা যায় না এখানে, তো সেটার জন্য আমাদের একাডেমি কাউন্সিলরের সাথে কথা বলতে হবে। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে খুব বেশি কিন্তু নয়, তো একটা সার্টেন নাম্বার ফিল হয়ে গেলে আমরা আর নেব না। তো আমার মনে হয় যতটা তাড়াতাড়ি সম্ভব আর দেরি না করে মানে স্লটটা বুক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এক্স্যাক্টলি তাই, আর আপনারা কিন্তু অবশ্যই টেলিফোন করুন এবং স্লটটা বুক করুন, না হলে পরে সময় যত নেবেন ভাবতে ততক্ষণে কিন্তু সিট বুক হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো অভিষেকের কাছেও যাওয়ার চেষ্টা করি, অভিষেক সে তো তার এক্সপিরিয়েন্স শেয়ার করছেই। অভিষেক, স্বপ্ন কি আগামী দিনে, মানে কি করতে চাও তুমি? স্বপ্ন বলতে একটাই, একটা ভালো চিত্র সাংবাদিক এবং একটা ভালো ভিডিও এডিটর হিসেবে সমাজের বুকে দাঁড়াতে চাই। ভাইটাল রোল কিন্তু, মানে তুমি এটা সম্বন্ধে নিশ্চয়ই অবগত। অবশ্যই স্যার, কারণ একটা যখন কোনো মানুষের কাছে গুরুত্বপূর্ণ কিছু আসে তখন তাকে বোঝা উচিত যে তার গুরুত্ব কতটা, মানে যে বিষয়বস্তুটা তার কাছে এসছে সেই বিষয়বস্তুর গুরুত্বর পরিসরটা বুঝে তাকে সেই কাজে যোগ দেওয়া উচিত। অভিষেকের বাংলা আমার কিন্তু খুব ভালো লাগে, এবং অভিষেক যে সুন্দর করে কথা বলছে, মানে ওর মধ্যেই কনফিডেন্সটা বিল্ড করানোটা অবশ্যই চ্যালেঞ্জিং, যদিও প্রত্যেকের মধ্যে একটা মেধা, প্রত্যেকের মধ্যেই একখানা নিজস্ব খিদে থাকে, সেটা অভিষেকের মধ্যে কিন্তু ছিল এবং সেটাকে বার করা, এটাই কিন্তু ইনস্টিটিউটের দায়িত্ব এবং কর্তব্য। তাকে সঠিক দিশা দেখানো সেটাও কিন্তু ইনস্টিটিউটের দায়িত্ব এবং কর্তব্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা এগোচ্ছি। আমি একটু শুরু থেকে তোমার কাছে আসি, যে তুমি যখন জানতে পারলে যে এখানে কোর্সটা করানো হয়, তো আমার ইচ্ছে আছে আমি এটা নিয়ে করব, তো শুরু থেকেই কি তোমার ক্যামেরার প্রতি নেশা ছিল এবং সেভাবেই কি তুমি এগিয়েছিলে? একাডেমিক কাউন্সিলর বা কাউন্সিলর যিনি ছিলেন তিনি যখন কথা বললেন, কি কিছু ডিফারেন্স হয়েছিল তোমার মধ্যে? না স্যার, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি মানে প্রফেশনালি ক্যামেরার দিকে নিজেকে নিয়ে যাব। তো আমি সেটা মানে অনেক দিন অনেক রকমভাবে ঘুরে বেরিয়েছি, কিন্তু মনের মতো কিছু আমি খুঁজে পাইনি। তো এখানে যখন সন্ধান পেলাম, আমাদের ফ্যাকাল্টিদের সঙ্গে যখন কথা বলার সুযোগ পেলাম, তো তখন আমি নিজে এসে জানতে পারলাম যে হ্যাঁ, আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার এইটাই প্রকৃত জায়গা। বেশ অভিষেক, তুমি স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমরা প্রত্যেকেই সেই শুভকামনাই রাখি, কারণ আমরা সেইভাবেই কিন্তু অভিষেকদের মতন প্রত্যেক স্টুডেন্টসকে শিক্ষাদান করে রাখছি। আমি ম্যামকে অনেক ধন্যবাদ জানাবো এতক্ষণ সময় দেওয়ার জন্য, অভিষেককে অনেক ধন্যবাদ জানাবো, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই সময় কিন্তু হাতে বেশি নেই, টেলিফোন করুন সরাসরি, দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, একেবারে স্লটটা বুক করে ফেলুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে, নমস্কার।